ভাবিদের বাসা যাওয়া যাক, দেখি কি করা যায়। নাম্বারটা কোথায়? হ্যালো হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি একদম ভালো আছি। হ্যাঁ ভাবি, আসলে একটা কথা বলতাম, ভাবতেছি বাসায় থেকে থেকে আমি পুরো মানে কি বলবো ভাবি, আমি পুরো বোরিং হয়ে গেছি। ভাবতেছি আজকে আপনাদের বাসায় যাব। আপু আপু তুমি কই যাবো, আমাকে নিয়ে চলো। তুই যাবি? হ্যাঁ আমি যাব। অনেক আচ্ছা আচ্ছা ভাবি ভাবি শুনে শুনে না, ওই আমার ভনরা আছে না, ওরা বলতেছে ওরাও যাবে। আমি আমার ভনরা আমরা সবাই মিলে আসবো, কেমন? বিকো অনেক উপরে কোথায় যাবো, আমার অনেক খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা ভাবি, হ্যাঁ আমরা বিকেলের দিকে আসবো। আচ্ছা আপনি বাসে থাকেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কিছু কোনো প্রয়োজন ছিল না। সবসময় মানে প্রতিটা সন্ধ্যাতে অনেক ভালো ভালো ঝাল অনেক মজার মজার নাস্তা বানাই। আপনি একদম পুরো আমাদের বাসায় যাবেন, দেখবেন অনেক কিছু বানিয়েছি, অনেক কিছু মানে আমরা পারি। ভাবি আমার এটা খেয়ে দেখেন, আমার এটা ভালো হয়েছে, আমি অনেক ভালো ভালো আইটেম করতে পারি। আরে ভাবি আমরা একদম সবসময় চিকেন ফ্রাই, তারপর পিৎজা, বার্গার, মানে সবসময় ঝাল ঝাল অনেক মজার জিনিস করি। হ্যাঁ মানে মিষ্টিও আচ্ছা দেখা যাক, দেখি একটু খেয়ে দেখি সবসময় নাও তো। বাবু তোমার কিও দিয়ে ধরো, বাবু খাও খেয়ে দেখো একটু। আচ্ছা ধরো আমার হাতে একটু খেয়ে দেখো। না মিষ্টি মজা হয়েছে আর কি। হ্যাঁ মজা হয়েছে, কিন্তু আমরা একটু মিষ্টি কম পছন্দ করি। এত বেশিও মজা হয়নি, মানে ঠিকঠাক হয়েছে আর কি, এত বেশি আমি পছন্দ করি না। আমার ফোনরো এত বেশি মিষ্টি খায় না, আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। বাট কান্নাকাটি করে মিষ্টি বানালে। আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি তো আগে মানে এতটা সুন্দর ছিলেন না, আপনি মনে হয় আগে থেকে সুন্দর হয়ে গেছেন, কি মাখে তেমন কিছু না। আপনি আগে মোটা ছিলেন, এখন কি ডায়েট করে দেখে? আরে ভাবি আমি আমার বোন থেকে বলি, বিয়ে এখনো হয় না, যুবতী মেয়ে সুন্দর একটু রূপ চর্চা করতে, কোনো কথাই শুনে না, সারাদিন মোবাইল দিয়ে পড়ি। আমার বোনরা এমনিতেই অনেক সুন্দরী, হ্যাঁ আমি জানি, অনেক প্রস্তাব আসে, একদম পুরা এলাকা পুরা সব বাড়িওয়ালারা আসে বিয়ের প্রস্তাবের জন্য, আমরা এগুলোকে ধরি না। আমি আমার বোন থেকে বড় বড় জায়গা বিয়ে দিব, তাই এলাকার এসব হ্যালো ভাবি আসসালামু আলাইকুম। জি ভাবি কেমন আছেন? আমার হাজবেন্ড আমার থেকে নিউ মার্কেট থেকে, তারপরে
বসুন্ধরা সিটিতে খুঁজে এটা দিয়েছে। নিউ মার্কেটে তো 20 টাকাতে এগুলা পাওয়া যায়। না না ঠিক আছে আসছে। শুনেন ভাবি নিউ মার্কেটে খুঁজছে ভালো কিন্তু পাইনি এটা ব্র্যান্ডের ভাবি। এসব 20 টাকার জিনিস 30 টাকার জিনিস ব্র্যান্ডে বলে দিয়ে দেয়। আমরা এসব সম্পর্কে জানি না। কি বলেন ভাবিগুলো চায় না আপনি জানেন। যাক যাক সিস্টার। আচ্ছা থাক আপনার জিনিস নিয়ে আপনি এ থাক। ভাবি দেখেন আমার হাজবেন্ড আমি কি সুন্দর একটা ডায়মন্ডের চুড়ি দিয়েছে। আরে ভাবি এটা দেখেন আপনি এটা আমার। আচ্ছা ভাবি এটা কোথা থেকে কিনেছেন? এটা চায়না থেকে এনেছে আমার মানে হাজবেন্ড অর্ডার করেছিল। আজারাত আচ্ছা বাবু কেমন আছো পড়াশোনা করো? করি স্কুলে পড়তে করেছি লকডাউন করোনা এজন্য বাসায় তো পড়াইতে পারে না। আপনি সারা দিন কি করেন? রূপচর্চা করেন নাকি? আরে না ভাবি পড়াশোনা করে টিচার রেখেছি ওর জন্য। এই আমি টিচারে তো যা পড়ানোর পড়ায় আপনি মনে সারা দিন ঘরের মধ্যে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন বাচ্চাকে নিয়ে কোনো। আরে না ভাবি ওকে আমি সব পড়াই টিচার পড়ায় তারপর আমি পড়াই। আচ্ছা ভালো বাবু সুন্দর করে পড়াশোনা করি। আচ্ছা আমি আপনার জন্য নাস্তা নিয়ে আর না ভাবি বসো। আরে বসো কি বলো নাস্তা খাবো না নাকি? আর অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক অবশ্যই।